তারা এই আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহালেজের বাচ্চা সত্য তার আহালেজ ঘরের সন্তান হতে পারে, তারা প্রকৃত অর্থে আহালেজ নয়। একটি অংশে আমি অমুকের দালাল, একটি অংশে আমি অমুকের গোলাম, আর একটি সালাতের সময় পেলে আল্লাহর গোলাম, এটা হবে নাকি? এই অর্থে প্রকৃত আহলেদিস ব্যক্তি কোশ্চেন পরিচালিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না, দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই। খুঁজে পারে আরে কি করে, আরে কি করে, আরে এটা বলে তবলি কত ঠিক করেছে আমাকে দিয়েছে আহলেদিস বাচ্চারা, মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলি জমাত, তবলি জমাত হবো তাও ভালো তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাইছে, কিন্তু একটা ভোট দিবা কেন দিচ্ছ, কইকে তোমাকে দিতে হবে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার, দলীয় সরকার কোশ্চেন করলে নির্দলীয় চিন্তা করতে পারে না, দলীয় সরকার কখনো নির্দলীয় শাসন উপহার দিতে পারে না, নির্দলীয় স্বয়ং আল্লাহ, তিনি নির্দলীয়, তিনি সকল বান্দার প্রতি সমভাবে ব্যবহার করতে পারেন, তার বিধান সকলের প্রতি কল্যাণকর। আর এটাই হলো আহলে হাদিস আন্দোলন, যারা এই আন্দোলন থেকে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন, আহলে যে বাচ্চা সত্য তার আহলেদ ঘরের সন্তান হতে পারে, তারা প্রকৃত অর্থে আহলেদিস নয়। আহলেদিস কখনোই তার সার্বিক জীবনের কোন একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না, একটি অংশে আমি অমুকের দালাল, একটি অংশে আমি অমুকের গোলাম, আর একটি সালাতের সময় ফেলে আল্লাহর গোলাম, এটা হবে নাকি? সালাতের সময় গাফেলে যায়নি, রাজনৈতিক করার সময় অমুক দলের গোলামি, এটা তো হবে না। সেই অর্থে প্রকৃত আহলেদিস ব্যক্তি কোশ্চেন করে পরিচালিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না, দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ করোনা বিরুদ্ধে যারাই যায় তার বিরুদ্ধে মতের আন্দোলন। বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে, এই রাজনৈতিক পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন। লোক খুঁজে পারে আরে কি করে, আরে কি করে, আরে এটা বলে তবলি কত ঠিক করেছে আমাকে দিয়েছে আহলেদিস বাচ্চারা, এই আমাদের তবলি জামাতের লোক নেই, আমাদের কিছুই হয় না, মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলিগ জামাত, তবলিগ জামাত হবো তাও ভালো তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাইছে, কিন্তু একটা ভোট দিবা কেন দিচ্ছ, কইকে তোমাকে দিতে হবে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন সুরা নিসা 85 আয়াতে, দেখো যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য, তার অংশ সে পাবে, যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয় তার একটা অংশ সে পাবে। আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন, আপনি এই 5 বছর যত পাপ করবেন একটা অংশ আমি ভোটার এসে আমার আমল যোগ হবে, যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে। আমি এই রিস্ক নিতে যাবো কেন, আপনি কি করেন তাতে বুঝতেই পারছেন, আপনি আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো না, আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো বলেই দিচ্ছেন, এরপর আমি সেখানে যাবো ভোট দিতে। আর এই জন্য আমাদের টিটকে টিকে বলা হচ্ছে সকল আহলে নামধারি কিছু বল আছে, তারা আমাদের বলে এরা তো তবলিগ জামাত, রফাদানে মানে আহলে হাদিস নয়, আহলে হাদিস হবে সেই যে সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চেষ্টা করে, প্রচার করে, প্রতিষ্ঠা করে, সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয়। আমার দায়িত্ব বলা পৌঁছে দেবো, আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া, মানা না মানা তার ব্যাপার, এটি আল্লাহ পরে বলে দিচ্ছেন। আর তুমি আহলে কিতাব ও মুশরিক উম্মতের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে, যদি না করে তবে তারা সরল পথ প্রাপ্ত, যদি করে তাহলে তারা সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব করে পৌঁছে দেওয়া, এটি আমাদের দায়িত্ব, পৌঁছাতে তো হবে, গোপন রাখবো নাকি? ইসলাম যে বিশ্ব ধর্ম, ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে মনোনীত দিন, একথা বলতে যেমন ভয় লাগে, আমার তো মরে যাওয়া দরকার, আমাকে তো বলতেই সবাই হজ করে না, হজ কত এক একজন কয়েকবারকে করা হয়, যারা হজ ব্যবসা করে তো প্রতি বছরই হজ করে, কিন্তু স্মৃতিগুলি মনে রাখা ভালো, আরাফাত ময়দানে বিদায় হজের শেষ দিকে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয়াত। ওমর ফারুক বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়াতটা কখন নাজিল হয়েছে, তোমার কি শুনবে? হ্যাঁ বললেন উনি, সন্ধ্যেবেলায় সূর্য ডুবছে, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ আকমতুল লাকুম দীনুকুম, তারপর
ওয়াকদামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম। আজকে আজকে আল ইয়াম তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম। এই আয়াত সেদিন নাজিল হয়ে গেছে, আর একটা ফোঁটাও ঢোকানোর কায়দা নেই, একটা ফোঁটাও বেরি করার কায়দা নেই, পরিপূর্ণ হয়ে গেছে। এখান থেকে কোনো কিছু যোগাযোগ করা যাবে না, আমরা এর বাইরে যা কিছু করবো কোনোটাই আল্লাহর কাছে গৃহীত হবে না। যেটা আল্লাহর কাছে গৃহীত না হবে সেটা আমি করবো কেন? কবর কি তুমি সাথী হবে? বাবার কবর ছেলে যাবে, ছেলে কবরে বাবা যাবে? এত সহজ না। ব্যর্থিক ভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম, এবং সেটা হতে হবে পবিত্র কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। আর সুন্না মানে সহি সুন্নাহ, এটা আর বলা লাগে না, কারণ বাজারে গিয়ে লিখেও পোকা বেগুন কিনে না, আমটা কিনতে গেলে ভালো দেখে কোনো সিদ্ধির ভিতরে আসে কিনা, আম কিনতে গেলে যদি ভালো দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো হাদিসটা নিতে হবে, এটা বলাই লাগে না। কোরআন সুন্নাহ হবে দেশের সংবিধানের একমাত্র মূল, এবং তার ভিত্তিতে দেশের সংবিধান গৃহীত হোক। যারা যে ছাত্র জাতির সমন্বয় বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র, তাদেরকে বলে দিচ্ছি বাবা তোমরা এক মত থাকো, কোনো ডাইনি ব্যাগ ঘুরবে না, তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে, তোমরা এই বলবে কোরআন সুন্নাহ হোক দেশের একমাত্র সংবিধান, আর কালে কোনো ভোটাভুটি লাগবে না। তোমরা বললে ওটা সবাই তোমাদের পিছনে পুরো একবার কনসেনসাস আছে, সারা দেশ তোমাদের পক্ষে, ওদের কোনো ভোট লাগবে না, এমনিতেই হয়ে যাবে। জিয়াউর রহমান সাহেবকে ধন্যবাদ দিতে হয়, উনি যখন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করতে হবে সংবিধান, এসব অন্য কোন আলতু ফালতু চলবে না, সেটা এখনো আছে। কিন্তু পরবর্তী আবার কারা ক্ষমতা এলো তার বাতিল করে দিলেন, বাতিল করলাম নামটা কি বিসমিল্লাহ, বাতিল কি মরবে নাকি? এরশাদ সাহেব এসে করলেন ইসলাম হবে রাষ্ট্র ধর্ম, করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত। তো কাজটা করে গেছে ভালো, নামটা তো আছে, বিশ্বের 40টা দেশের রাষ্ট্র ধর্ম হলো ইসলাম, এটুকু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে। কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেন নাই, বলবো তিনি তো ইসলাম জানতেন না, আর তাকে বলার মতো লোক তো ছিল না, আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে পরিবেশ তো ছিল না। যাই হোক, ভালো মতো বলবো না, এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক। এরপরে যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন, যে আমরা একদল বলুক আমার ইসলাম সংবিধান হোক, আর একদল বলুক গণতন্ত্র সংবিধান হোক, দেখেন কড়ে ভোট হয় গণতন্ত্র পকেটে, সব ইসলামের পকেটে চলবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ কশ্চিন করে ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, যায় না, যায়নি কখন, এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিয়ে যায়, অনেক সময় মুক্তিযোদ্ধাদের সম্মানে রাইফেল ফুটে না, অনেকে রাইফেল ফুটে না, আমার সামনে আমি দেখছি থাপ্পড় দিয়ে রাইফেল সরাই দিয়েছে হঠাৎ থেকে, এ কি বেটা দোয়া দর্প কিন্তু সরকার আইন কিন্তু হয়ে গেছে, রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটানো, রাইফেল মেরে কি ইসরায়েল মারতে পারবা? যত সব গর্ধব বা আইনকে বানিয়েছে দেশে দেশে এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে, এসব চলবে না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে, খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই ইল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সিরফ আল্লাহর জন্য, এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্মনিবেদন হবে না।